Hello friends, Assalamualaikum. Welcome back to my another blog. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং কারণ এর আগে এ ধরনের ব্লগ আমি কখনোই শেয়ার করিনি। আজকের এই ভিডিওটি করা হয়েছিল ঈদের তৃতীয় দিন, অর্থাৎ এই দিনে আমি আর আমার একটা কাজিন বের হয়েছিলাম ঘুরতে। তো ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি, তাই ভিডিওটি করা। তো আমরা প্রায় তার কাছাকাছি চলে এসেছিলাম। আমরা আজকে গিয়েছিলাম রিভারসাইড রেস্টুরেন্ট, এটা হচ্ছে তালতলি ব্রিজ সংলগ্ন বরিশালে এই রেস্টুরেন্টটার। তো আমরা রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরের মানে সামনের দিকে অবস্থান করেছি। তো বাহিরে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছু ফটোশ্যুট করেছিলাম দুজন দুজনের। তো আমার কাজিন সে তার নিজে সেলফি তুলছে, তো আমি এই সুযোগে কিছুটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু পার্থক্য বলা যায় এই কারণে যে ভিডিওটির আশেপাশে যে দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন কিছুটা গ্রামীণ পরিবেশের রেস্টুরেন্টটা। অর্থাৎ বরিশাল শহরে অনেক অনেক রেস্টুরেন্ট আছে, সেগুলো শহরের দিকে, আর এটা কিছুটা ভিতরের দিকে। দেখিয়ে বুঝতে পাচ্ছেন যে এটা শহরের মতো ওরকমটা না। তো আমি পরে পিছনে যে খোলা আকাশ, মাঠ, ক্ষেত আছে সেগুলো ভিডিও করেছি, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। যাই হোক, রেস্টুরেন্টটা হচ্ছে উপরতলা আছে এবং নিচতলায়ও আছে। তো আমরা নিচতলায় কোনো সিট পাইনি, তো বাধ্য হয়ে আমরা উপরের দিকে গেলাম যে ওখানে কোনো সিট আছে কি না। আসলে ঈদের তৃতীয় দিন ছিল, আর তাছাড়া এবার এই ঈদে তিন চার দিন যে মানে যেখানেই ঘুরতে গিয়েছি সব জায়গাতেই মানুষ ছিল, কোথায়ও বসার মতো জায়গা ছিল না। এবং রেস্টুরেন্টগুলোতে খেতে গেলেও সেই একই অবস্থা, যে কোথাও আপনি বসবেন তার জন্য আপনাকে লাইন ধরে দাঁড়াতে হয়েছিল। এবং কি শিশু পার্কে গিয়েছিলাম, সেখানেও আপনি কোনো রাইডে উঠতে হলে আপনাকে লাইন ধরে দাঁড়াতে হয়েছিল, যেটা খুবই বিরক্তকর ছিল। তো আমরা ওরকম একটা পরিস্থিতি দেখে এদিকটা এসেছিলাম যে হয়তো আমরা এখানে বসতে পারবো, কিন্তু না, এখানেও দেখলাম প্রত্যেকটা সিটেই এরকম বুক করা আছে, বসার মতো না। আর এই রেস্টুরেন্টটা দুইতলা বিশিষ্ট, তো নিচতলাতে আমরা সিট পাইনি, এবং তাই আমরা উপরতলায় এসেছি, সেখানেও আমরা হচ্ছে সিট পাচ্ছিলাম না। যাই হোক, আমি দাঁড়িয়ে এই পিছনের দিকটা শ্যুট করছিলাম। এই যে ব্রিজটি দেখতে পেলেন, এটাই হচ্ছে তালতলি ব্রিজ। আমি অবশ্য খুব যে সঠিক বলছি তা না, সম্ভবত তালতলি ব্রিজ হবে, কারণ রেস্টুরেন্টে ঢোকার সময় সাইনবোর্ডে আমি তালতলি ব্রিজ সংলগ্নই দেখেছিলাম। তো আশেপাশে যেহেতু আর কোনো ব্রিজ নেই, তো এটাই হতে পারে তালতলি ব্রিজ। আসলে আমি অনেক দিন যাবৎ ঢাকায়, বরিশালের বাহিরে, তো বরিশালের রাস্তাঘাটগুলো আমি যে খুব সঠিক বলতে পারবো তা না। তো যতটুকু সাইনবোর্ড দেখে দেখে বলতে পারবো ওটাই হবে। আমরা যারা শহরে মানুষ এবং শহরেই থাকি, তাদের কাছে এই যে গ্রামীণ যে একটা পরিবেশ, এটা আসলে ভালো লাগবে। তো এই রেস্টুরেন্টে আসলে আপনারা এটা পাবেন। এই রেস্টুরেন্টের একটা মজা জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এখানে একটা অ্যাকুরিয়াম আছে। এই অ্যাকুরিয়ামের মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগলো যে আপনি চাইলে সেখানে হাঁটতেও পারবেন। তবে এটাকে অ্যাকুরিয়াম বলা যায় কি না জানি না, কারণ অ্যাকুরিয়াম তো কাচের ঘরের মধ্যে পানি, তা সেখানে মাছ থাকে, বিদেশি মাছ থাকে আর কি। তো এখানে যেটা, এটা কাচের ঘর না, এটা একটা রুম, সেখানে পানির মধ্যে কিছু মাছ আছে এবং আপনি চাইলে সেখানে হাঁটতে পারবেন, নামতে পারবেন, তো এরকম একটা অবস্থা। তো এটাকে অ্যাকুরিয়াম বলা যায় কি না আমি জানি না, তো আমার কাছে মনে হয়েছে অ্যাকুরিয়ামের মতো, তাই আমি অ্যাকুরিয়াম নাম দিলাম। আসলে এখানকার লোকজন এটাকে কি বলে জানি না। তো আমি সেখানে চলে এসেছি, আমি কিছুক্ষণ আগে যেটার কথা বলেছিলাম এটা আসলে অ্যাকুরিয়াম বলা যায় কিনা জানি না। যাই হোক, এরকম করে একটা পরিবেশে তারা
মাছ আর কম রেখেছে, এবং আপনি চাইলে এখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। আর এটা হচ্ছে বরিশালে মনে হয় এটাই প্রথম, অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টের নিচতলায়, অর্থাৎ আমি দোতলা থেকে নিচতলায় চলে এসেছি এবং এখানে কিছুক্ষণ ভিডিও করলাম। পাচ্ছেন কিছু বাচ্চা এবং কিছু বড়রাও নেমেছে হাঁটার জন্য, তো আমি আর হাঁটিনি, মানে নামিনি এখানে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছুক্ষণ ভিডিও করেছিলাম। কিছু টেবিল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। যাই হোক, আমি যেদিন গিয়েছিলাম ওই দিন এরকম কিছু দেখতে পাইনি। আমি আমার কাজিনকে বলেছিলাম যে তুমিও নামো, আমি তোমার কিছুক্ষণ ভিডিও করি, কিন্তু তারও পছন্দ হয়নি নামার জন্য, তো সেও নামেনি। এরপর আমি একটু সামনের দিকে চলে এসেছি, এদিকে হচ্ছে এটা হচ্ছে সামনের দিকে আর কি, আমরা বের হয়ে যাব। তো রেস্টুরেন্টের নামটি আবারও বলে দিচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে রিভারসাইড রেস্টুরেন্ট। এটা তালতলি ব্রিজ সংলগ্ন বরিশালে অবস্থিত। তো আপনারা যারা শহর থেকে এখানে আসতে চাচ্ছেন, তারা একটা রিক্সা বা অটো নিলেই আসতে পারবেন। তালতলি ব্রিজ সংলগ্ন রিভারসাইড রেস্টুরেন্ট বললেই আপনাকে নিয়ে আসবে। এই রেস্টুরেন্টে আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম যে এই পাশে তো রিভারসাইড রেস্টুরেন্ট এবং ওই পাশেও আরও একটি রেস্টুরেন্ট আছে। তো রাত প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা আর ওখানটায় যাইনি। তবে ইনশাল্লাহ আগামী বছর আবার যখন ঈদে বাড়িতে আসব, ওই পাশে আসি যদি, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বাহিরের দিকে চলে এসেছি, বাহিরের ভিউটা এরকম। আর যে রেস্টুরেন্টের কথা বললাম সেটা হচ্ছে ওই পাশে, ওই যে দেখা যাচ্ছে। আমার কাজিনের কাছ থেকে শুনে যেটা মনে হয়েছিল যে একটা রেস্টুরেন্ট এখানে প্রথমে করা হয়েছিল, তো সেটা খুব ভালোই চলছিল দেখে অপর পাশে আরেকটা করা হয়েছে। তো কে কোনটা আগে করেছে সেটা আর আমি জানি না, জিজ্ঞাসাও করিনি। তো দেখতে পাচ্ছেন আমি একটু কিছুটা ব্রিজের এখানে চলে এসেছি, এখান থেকে দেখা যাচ্ছে দুই পাশে দুইটা রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন যে আকাশে চাঁদও দেখা যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে গিয়েছে আর অন্ধকার হয়ে যাচ্ছিল, যেহেতু হচ্ছে এটা একটু গ্রামের দিকে, শহর থেকে একটু কিছুটা দূরে। আর আমাদের সাথে কোনো ছেলেও ছিল না, তাই আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা একটা অটো নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমরা একেবারে শেষের দিকে ভিডিওটি। তো আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আসলে খুবই ভালো লাগে, এই যে কষ্টগুলো সার্থক মনে হয়। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।